গত পরশু যেখানে কাপড়গুলো মোড়ানো ছিল স্বচ্ছ পলি ব্যাগে, আজ সেই সব কাপড়ের রং একই কালো। পরশু ক্রেতা বিক্রেতার হাক ডাকে যে বাজার ছিল জমজমাট, আজ সেখানে ধ্বংসস্তূপ আর হাহাকার। নতুন কাপড়ের গন্ধের বদলে সেখানে শুধুই পোড়া গন্ধ। বঙ্গবাজারের পাশাপাশি ভয়াবহ এই আগুন ছড়িয়ে পড়ে পাশের সাততলা এনেক্সকো টাওয়ারেও। অগ্নিকাণ্ডের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এনেক্সকো টাওয়ারের 5ম ও উপরের তলাগুলোতে পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা থেকে একের পর এক বস্তা ফেলা হচ্ছে নিচে। অগ্নিকাণ্ডের পর অবশিষ্ট কাপড়সহ যেসব মালামাল রয়েছে মূলত সেগুলোই বস্তায় করে নিচে ফেলা হচ্ছে। চারদিকে অসংখ্য উৎসুক মানুষের উপস্থিতি। সব মিলিয়ে মানুষের চিৎকার চেঁচামেচির চীনা আবহে অপরিচিত এক বঙ্গবাজার দাঁড়িয়ে আছে ধ্বংসযজ্ঞের ক্ষত নিয়ে।